ডিসেম্বরের শেষে চালাতে হচ্ছিল ফ্যান, আবার বছরের শুরুতে ঠান্ডা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি, এবং তারপরে 7ই জানুয়ারি তারপরে কিন্তু আবার কমতে পারে তাপমাত্রা। অর্থাৎ ঠান্ডা গরম এর মাঝে কি বলছে শহরবাসী, শুনবো তাদের মুখ থেকেই। কোথায় কোথায় ঘোরা হয়েছে? আপাতত কোনো প্ল্যান নেই, এই অ্যাসাইনমেন্ট শর্টিং করতে এসেছি কলেজ থেকে, আর ছুটি পেলে হয়তো জু যেতে পারি। এই যে নিউ ইয়ার গেল বা একটা সেই সময়টা ছুটিটা কিভাবে কাটা যাচ্ছে? শীত তো ছিল, কলকাতা ঘোরার কোনো প্ল্যান নেই এই টাইমটায়? কাজেই গরমই ছিল, এখন বেরিয়েছি, ঠান্ডা লাগছে। ঠান্ডাটা পড়লেই বেরোতে ভালো লাগে, আনন্দ হয়, তো ভালোই লাগছে, অ্যাটমসফিয়ারটা এনজয় করছি। এই যে শীতটা পড়েছে এর মধ্যে কি কোনো প্ল্যান রয়েছে? নতুন করে শীতটা পড়েছে আবার প্ল্যান দেখুন আপাতত তো নেই, তবে হ্যাঁ যদি এই অ্যাটমসফিয়ারটা আছে, ঘুরতে যাওয়ার আবেগটা আছে, তবে নিশ্চয়ই প্ল্যান বানাবো। নিজের শহর কলকাতা, গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন ঘুরে বেড়াবো। এই তো ভিক্টোরিয়া, আমরা রাবড়ি গ্রাম গেছিলাম, ভীষণ ভালো। আর চন্দননগর গেছিলাম মামা বাড়িতে, আরও কিছু প্ল্যান আছে, একটু রাজবাড়ি ঠাজবাড়ি ঘুরে দেখা, কলকাতার এদিক ওদিক ঘুরে দেখা। হঠাৎ করে না, যদি যেটা স্যার বললেন যে গ্র্যাজুয়াল ছিল, 16 তারপরে 15 তারপরে 14, গত 5 দিন যদি দেখা যায় যে এটা ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ এন্ড অ্যাডজয়নিং এরিয়া। এই ঘূর্ণাবর্তের জন্যে কিছু নর্থ ইস্টার্লি উইন্ড আসছিল বাংলাদেশ হয়ে, সেখানে খানিকটা ময়েশ্চারও ছিল। এখন এই ঘূর্ণাবর্তটা নাই, নর্দার্লি উইন্ড ঢুকছে আমাদের বিহার সিকিম হয়ে আমাদের রিজনে, ফলে টেম্পারেচার ফল হয়েছে। এই টেম্পারেচারটা আগামীকালও থাকবে মোটামুটি, যদি কলকাতা বলি 14 ডিগ্রি পরশু থেকে। পশ্চিম ঝঞ্ঝারের একটা ইন্ডিউস সিস্টেম যেটা হরিয়ানার দিকে আসে, স্লোলি স্লোলি কিন্তু ইউপির দিকে আসবে, ফলে ঝাড়খণ্ড অ্যান্ড পশ্চিমের আমাদের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত চান্সেস রয়েছে। সেই সময় কিন্তু উইন্ড অনেকটা ইস্টার্লি হবে, ফলে উইকেন্ডে শুক্রবার থেকে রোববার পর্যন্ত টেম্পারেচার আবার বাড়বে, এই 14 থেকে 17 হয়তো 18 চলে যেতে পারে কলকাতা যদি বলি। 7 তারিখের পর আবার হয়তো ফ্লো নর্থার্লি নর্থ ওয়েস্টার্লি ফ্লোটা বেশি হবে, তখন দেখবেন আবার একটা সেকেন্ড স্পেলে টেম্পারেচার ফল হবে। পরিষ্কার আকাশ এবং উত্তরে হাওয়া দুটোর কারণেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, এবং তাপমাত্রা কমার কারণে কিন্তু বছরের শুরুতে একদিকে পিকনিক, পাশাপাশি শহর কলকাতার অন্যতম যে দর্শনীয় স্থল সেখানে কিন্তু ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, এবং তারা জানাচ্ছেন ঠান্ডা বাড়লে কিন্তু ঘোরার মজাই আলাদা। কৌশিক রায়, আজকাল .in।